আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব রেস্টুরেন্টের মতন খুবই মজাদার টেস্টি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন অল নোটিফিকেশনে, যাতে এই চ্যানেলের নতুন ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি খুবই সহজে তৈরি করে দেখাবো। এই রেসিপিটা সবাই খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। যখন তখন অল্প সময় তৈরি করা যায় এই রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক তাহলে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি এরকম দুটো আলু নিলাম। এখন আমি আলুটা ছিলে নেব। আলু দুটো ছিলে নিলাম, এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে নেব। প্রথমে আমি এই অংশ আর এই অংশ ফেলে দিচ্ছি কেটে। এইভাবে কেটে নিয়ে আমি লম্বা করে কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে। খুবই সহজভাবে কেটে দেখালাম, পুরুত্বটা ঠিক এরকম হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে আমি আলুগুলো কেটে নিলাম। একটা পরিষ্কার বোলে পানি নিয়ে আমি এখন কেটে রাখা ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরোগুলো ঢেলে দিচ্ছি। 20 মিনিটের জন্য আমি এভাবে ভিজিয়ে রাখব। এভাবে ভিজিয়ে রাখার ফলে আলুর সমস্ত স্কার্স খুব ভালোভাবে বের হয়ে যাবে। প্লেটের উপরে একটি কিচেন টিস্যু বসিয়ে দিলাম। পানি থেকে তুলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো টিস্যুর উপর রাখছি। এখন এর উপরে আরেকটি কিচেন টিস্যু আমি দিয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত পানি শুষে নেয়। 5 মিনিট এভাবেই রেখে দেব। 5 মিনিট পর কিচেন টিস্যু আমি তুলে নিচ্ছি। দেখুন, অতিরিক্ত পানি কিন্তু শুষে নিয়েছে। এখন আমি কেটে রাখা ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা আন্দাজ মতন কর্নফ্লাওয়ার। প্যানে তেল গরম করে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন আমি তুলে নেব। যদি আপনারা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করতে চান, তাহলে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ঠান্ডা করে নেবেন। এরপর এরকম পলিব্যাগ নিয়ে নেবেন। এইভাবে নিয়ে মুখটা আটকে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। প্রায় 2 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। রেস্টুরেন্টের মতন ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি টেস্টি করার জন্য আমি এখানে 1/2 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। উপরে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল ডেকোরেশনের জন্য। হয়ে গেল মজাদার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই। খুবই ইজিভাবে আমি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখালাম। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।